একদিন পিছলো মিজোরামের গণনা, যে গণনা রবিবার হওয়ার কথা ছিল সেই গণনাই একদিন পিছলো বলেই জানা যাচ্ছে। মিজোরামের গণনা পিছলো একদিন, অর্থাৎ যে পাঁচ রাজ্যের ভোট গণনা ছিল সেই পাঁচ রাজ্যের ভোট গণনা পিছলো একদিন। মিজোরামের ভোট গণনা হতে চলেছে সোমবার। মিজোরামে 4 ডিসেম্বর ফল ঘোষণা, একাধিক ধর্মীয় অনুষ্ঠান রবিবার এবং গণনার দিন পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। আবেদন করেছিল নাগরিক সমাজ, একই অনুরোধ রাজনৈতিক দলগুলির অনুরোধে মান্যতা নির্বাচন কমিশনের। একদিন পিছলো মিজোরামের গণনা, মিজোরামে 4 ডিসেম্বর ফল ঘোষণা, একাধিক ধর্মীয় অনুষ্ঠান রবিবার, গণনার দিন পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল নাগরিক সমাজ এবং একই অনুরোধ রাজনৈতিক দলগুলির অনুরোধে মান্যতা নির্বাচন কমিশনের। এবং রবিবারই ভোট গণনা হওয়ার কথা ছিল, মূলত রবিবার রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, তেলেঙ্গানার ভোট গণনা হওয়ার কথা ছিল, তবে মিজোরামের ভোট গণনা একদিন পিছিয়ে গেল। মিজোরামে 4 ডিসেম্বর হবে ফল ঘোষণা, একাধিক ধর্মীয় অনুষ্ঠান রবিবার, গণনার দিন পিছিয়ে দেওয়ার আবেদন। আরো বিস্তারিতভাবে জানবো। রাজা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইন। রাজা, একদিন পিছলো মিজোরামের ভোট গণনা, ঠিক কি কারণ, নির্বাচন কমিশন সূত্রে কি জানতে পারছো? দেখো, যেটা গতকাল রাতেই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যেমনটা বললে একেবারেই, যে আগামী রবিবার 6 ডিসেম্বর পাঁচ রাজ্যের যে ভোট গত নভেম্বর জুড়ে হয়েছে তার একসঙ্গে ফলাফল ঘোষণা ছিল। কিন্তু মিজোরামের পক্ষে থেকে শুধুমাত্র রাজনৈতিক দল নয়, স্থানীয় রাজনৈতিক দল থেকে শুরু করে নাগরিক সমাজ, যাবতীয় সংগঠন, তাদের থেকে যে আবেদনটা করা হয়েছে ভোটটা গণনাটা পিছানোর জন্য, তার মূল যে কারণটা হচ্ছে মিজোরামে বিভিন্ন জনজাতি থাকলেও, জনজাতি উপজাতি থাকলেও, তাদের মূলত 90% হচ্ছেন তারা খ্রিস্টান ধর্মীয় ভাবে, এবং খ্রিস্টানদের ক্ষেত্রে হচ্ছে প্রথমত রবিবার চার্চে যাওয়ার একটা বিষয় থাকে, সেটা প্রত্যেক রবিবার হলেও বাদ বাকি তারা যেটা করেন মিজোরামের ক্ষেত্রে, যাবতীয় সামাজিক অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, যা সম্মেলন হয় সেগুলো তারা রবিবারে ফেলার চেষ্টা করেন। কারণ যেহেতু যে ওটা ছুটির দিন এবং তাদের কাছে রবিবার চার্চে যাওয়া থেকে শুরু করে ব্যাপারটা পবিত্র দিন, যাবতীয় অনুষ্ঠান তারা রবিবারেই ফেলেন। অর্থাৎ সোমবার থেকে শুক্রবার তারা কাজের মধ্যে থাকেন, কোনো একটা জন্মদিন বা বিবাহবার্ষিকী হলেও তারা সেই অনুষ্ঠানটা পালন করে রবিবার। তো সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে একাধিক রাজনৈতিক দল সেখানকার তো বটেই, তার পাশাপাশি নাগরিক সমাজের পক্ষ থেকে একাধিক সংগঠন তারা একদিন মানে ভোটটা গণনাটা রবিবার দিন পেছানোর কথা আবেদন করেছিল, সেই আবেদন মানেই রবিবারের বদলে সোমবার দিন মিজোরামে ভোট গণনা হবে। ধন্যবাদ রাজা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়।